বাবরি মসজিদের পর এবার মোদির টার্গেট আগ্রা জামে মসজিদ। প্রথমে টার্গেট করা হয়েছিল বাবরি মসজিদ, এক পর্যায়ে সেটাই সফল কাম হয়েছে ভারতীয় উগ্র মধ্যে হিন্দুরা। আজ বাবরি মসজিদের জায়গায় নির্মিত হচ্ছে রাম মন্দির। কিছুদিন আগে ওই গোষ্ঠী টার্গেট করে দেশটির জ্ঞানব্যাপী বা আলমগীর মসজিদ, এবার তাদের টার্গেট আগ্রা জামে মসজিদ বা জাহানারা মসজিদ। সম্প্রতি ভারতের বারাণসী একটি আদালত নির্দেশ দিয়েছে যে জ্ঞানব্যাপী মসজিদ কোনো মন্দির ভেঙে করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে প্রত্নতাত্ত্বিক জরিপ চালাতে হবে। এই ঘটনার এক সপ্তাহ পর উত্তরপ্রদেশের মথুরার একটি আদালতে আরেকটি পিটিশন দায়ের করা হয়েছে, যেখানে রাজ্যটির আগ্রায় অবস্থিত জাহানারা মসজিদের নিচে হিন্দু দেবতা কৃষ্ণের মূর্তি আছে কিনা তা খতিয়ে দেখতে একই ধরনের জরিপ চালানোর অনুমতি দেওয়া হয়েছে। মসজিদটি আগ্রা জামে মসজিদ নামেই বেশি পরিচিত। পিটিশনে বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছেন, মথুরা জামান স্থান মন্দিরে ধ্বংসযজ্ঞ চালিয়ে সেখান থেকে কৃষ্ণের মূর্তি নিয়ে আসেন মোগল সম্রাট আওরঙ্গজেব। পরে আগ্রায় জাহানারা মসজিদের নিচে সেটিতে পুঁতে রাখেন তিনি। পিটিশনটি দায়েরের জন্য দায়ের করেছেন শৈলেন্দ্র সিং নামের এক আইনজীবী, যিনি হিন্দু দেবতা কৃষ্ণের বংশধর দাবি করা মনীষ যাদব নামের এক ব্যক্তি এবং দেবতা ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমানের পক্ষে মথুরা কৃষ্ণ জন্মভূমি মন্দিরের নিকটবর্তী শাহি ঈদগাহ সরানোর দাবি জানিয়েছেন। জ্ঞানব্যাপী মসজিদের প্রত্নতাত্ত্বিক জরিপ চালানোর বিষয়ে বারাণসী আদালতে রেফারেন্স দিয়ে পিটিশনে বলা হয়েছে, জাহানারা মসজিদের নিচে দেবদেবীর মূর্তি আছে কি না তা খতিয়ে দেখা জরুরি। এদিকে ভারতের উত্তরপ্রদেশে দুটি মসজিদকে আজানের সময় মাইক ব্যবহার করা অনুমতি দিতে অস্বীকার করেছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি পঙ্গজ মিথাল এবং বিপিন চন্দ্র দীক্ষিতের ডিভিশন বেঞ্চ বলেছে, কোনো ধর্ম এটা শেখায় না যে প্রার্থনা করার সময় মাইক ব্যবহার করতে হবে বা বাজনা বাজাতে হবে, আর যদি সেরকম কোনো ধর্মীয় আচার থেকে থাকে তাহলে নিশ্চিত করতে হবে যাতে অন্যদের তাতে বিরক্তের উদ্রেক না হয়। জৌনপুর জেলার বৌদ্ধপুর গ্রামে উপস্থিত দুটি মসজিদে আজানের সময় মাইক ব্যবহারের অনুমতি নবায়নের জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু স্থানীয় প্রশাসন মাইক ব্যবহারের অনুমতিকে নবায়ন করতে চায়নি। তার বিরুদ্ধে হাইকোর্ট পিটিশন দাখিল করা হয়েছে, কিন্তু শব্দ দূষণ রোধ আইন এবং সুপ্রিম কোর্টের নানা রায় তুলে ধরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে, সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক ব্যক্তির নিজের ধর্ম পালন করার অধিকার আছে ঠিকই, কিন্তু সেই ধর্ম চরণের ফলে কোনো অন্য কারো অসুবিধা করার অধিকার কারো নেই। এই আদালত মনে করে অখণ্ড রামায়ণ কীর্তন প্রভৃতির সময় মাইক ব্যবহার করার ফলে একদিকে যেমন শব্দ দূষণ হয় তেমনি বহু মানুষের অসুবিধাও হয়। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করুন।